আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে চিংড়ি ফ্রাই করে দেখাবো ক্রিসপি। এখানে আমি চিংড়িগুলো কেটে নিয়েছি, এভাবে মাঝখান থেকে চিংড়িটা কেটে নিতে হবে। এভাবে চিংড়িটা মাঝখান থেকে কেটে নিয়ে এরকম চাপ দিব, চাপ দিলে চিংড়িটা এরকম প্লেন হয়ে যাবে। এভাবে আমি এভাবে সব আমি চিংড়িগুলো মাঝখান থেকে একটু চাপ দিয়ে ক্লিন করে নিব। বাটারফ্লাই চিকেন হবে এটা, চিংড়ি হবে। এখানে বাটারফ্লাই শ্রিম্প করার জন্য চিংড়িতে চিংড়িগুলো আমি একদম প্লেন করে সব নিয়ে নিয়েছি, সবগুলো আমি এরকম করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিব। এখানে শিম বা প্রন আমি নিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। আধা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ কাশ্মীর লাল মরিচের গুঁড়া, আধা চামচ শাহি গরম মশলার গুঁড়া, এক চামচ টেস্টিং সল্ট, আধা চামচ লবণ। এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক টেবিল চামচ ময়দা। এখন একটা ডিম ভেঙে দিব। চিংড়ি বা প্রনটা আমি এখন এই মশলার সাথে মেখে নেব। মেখে নিয়েছি, 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেস্ট রাখবো। এখন ম্যারিনেট করা শিমগুলো আমি এখন ব্রেড চামে গড়িয়ে নিব। এভাবে আমি ব্রেড ক্রামে এই প্রনগুলো গড়িয়ে নিব। একটু চাপ দিয়ে চাপ দিয়ে ব্রেড ক্রামটা ইয়ে করতে হবে, যাতে প্রনের গায়ে ব্রেড ক্রামটা সুন্দর সুন্দর করে লেগে যায়। এভাবে সব প্রনগুলো বাটারফ্লাই চিংড়িগুলো আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এখানে শ্রিম্পটা আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি, এরকম একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব ফ্রিজে, নর্মাল ফ্রিজে। আর এই যে আজকে আমি যে ব্রেড ক্রামটা ব্যবহার করেছি সেটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম, পাউরুটি আমি ব্লেন্ডার দ্বারা গুঁড়া করে হালকা টেলে নিয়েছি। এখানে চিংড়িটা ফ্রাই করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, এখন চিংড়িগুলো ফ্রাই করে নেব। বাটারফ্লাই চিকেনের চিংড়ির জন্য আমি চিংড়িটা দিয়ে দিয়েছি, এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, এখন প্লেটে উঠিয়ে নিব। সব চিংড়িগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে প্লেট উঠিয়ে নিয়েছি, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। হয়ে গেছে আমার চিংড়ি ফ্রাই রেসিপি। আপনারাও যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা খুবই টেস্টি এবং মজাদার একটা রেসিপি। বিকেলে স্ন্যাক্স আইটেমে আপনারা এই চিংড়ি ফ্রাইটা করে খেতে পারেন, বাচ্চাদেরকে দিতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার ইয়াসমিন চ্যানেল থেকে যে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।
Thank you.